আচ্ছা, এই ক্যারেক্টার বান্ডেলে কি কি পাওয়া যায়? ক্যারেক্টার বান্ডেলটা ওপেন করলে আমরা কি কি পাবো? দেখতেই পাচ্ছি, প্রথমে 250 ডায়মন্ড, তারপর 30,000 কয়েন পরে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা বক্স কি আছে আসলে এই বক্সের মধ্যে? লো মাই ইয়েসুইট কলেজ বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো। আজকে তোমাদের শেয়ার করবো আসলে এই বক্সের মধ্যে কি আছে। সো বন্ধু, বক্স কোথায় পাবো চলো দেখি। বক্সটা পেতে গেলে আমাদের জানা লাগবে ক্রোম ব্রাউজার, এখানে গিয়ে সার্চ করবো। কি দেখে সার্চ করবো? হ্যাঁ বন্ধুরা, ক্যারম ওয়েব শপ, এখান থেকে সার্চ করে দেখবা ফার্স্ট ইন্টারফেস, এখানে ক্লিক করার পরে দেখতে পাবো বন্ধুরা এখানে ফার্স্টে যাওয়া ইন্টারফেসটি এখানে শো করবে, কিন্তু ক্যারমের অফিসিয়াল সাইট। সো বন্ধুরা, এখানে কোনো ভয় নেই, কিছু পারচেস করতে কোনো প্রবলেম নেই। এখান থেকে নিচে গেলে দেখতে পাবো কিন্তু আমাদের সেই কালেক্টর বান্ডেল। বান্ডেলটা ওপেন করতে গেলে তো একটা আইডি দরকার, সেই আইডিটা কার? সেই আইডি হচ্ছে আমার একটা কাস্টমার। আমি সেই আইডিতে ওপেন করে দেখবো আসলে তার বান্ডেলে কি কি আছে। আইডিতে ক্যারেক্টার বক্সটা ওপেন করবো, সেই আইডিটা চলো একটু দেখে আসি। সেই আইডি, এই আইডিতে আমি দেখবো ক্যারেক্টার বান্ডেলে কি কি আছে আসলে। ফার্স্টে এর লুকটা দেখে আসি, এখানে দেখতে পাচ্ছি ইনফর্ম স্ট্রাইকারটা আছে আমাদের। সো তারপর আমি স্ট্রাইকে যাবো, স্ট্রাইকে গিয়ে দেখবো আসলে স্ট্রাইকে কি কি স্ট্রাইকার আছে। ঠিক আছে, সব স্ট্রাইকে গিয়ে পর ফার্স্টে দেখছি ইনফর্ম স্ট্রাইক আছে, নিজে একটু স্লট করে নামি। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো স্ট্রাইকার আছে। আসলে এগুলো দেখার একটি কারণ আমার, আসলে এর মধ্যে কি কি আছে আর আমি বক্সে পাওয়া কি কি পাবো আমি। সো আমি একটু মিলাই দেখবো আসলে কি কি আমি পেয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ক্যারেক্টার বান্ডেল নিতে চাও অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং তোমরা ইজিলি কিন্তু এটা সংগ্রহ করতে পারো। আরে ভাই, অনেক তো বকবক করেছে, এবার ক্যারেক্টার বক্স ওপেন করে দেখান ক্যারেক্টার বান্ডেলে কি কি আছে। তোমাদের মতো আমিও এক্সাইটেড। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাবো আবার ওয়েবশপ। কিভাবে ওয়েবশপে যেতে হয় তোমাদের তোমাদের ফার্স্টে দেখাইছি। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে আসলাম ওয়েবশপে। আর ওয়েবশপে আসার পরে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস, উপরে দেখো লগইন, ওই লগইন নাম্বারটা ক্লিক করবো। ওই লগইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টার ইউনিক আইডি চাচ্ছে, এখানে কিন্তু সেই আইডিটা দেবো যে এটা আমার কাস্টমার। ইউনিক আইডি কমপ্লিট হয়ে গেলে আমরা গো গো বাটনে ক্লিক করবো। গো বাটনে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্লাইড করে নামবো। নামলে কিন্তু দেখতে পাবো আমাদের সেই কিন্তু কি বলতো সেই কালেক্টার বান্ডেলটা। সো বন্ধুরা, আমি কয়েকটা কালেক্টার বান্ডেল কিনে মনে মাঝে ফিরে আসছি এক ফিউ মিনিটস লেটার। বন্ধুরা, এবার দেখা যাক কি হয়। আমার মহামূল্যবান আছে এই বক্সের প্রতি, আজকে ওপেন করে দেখবো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে আসলে কি কি থাকতে পারে। এর রঙ্গিলা পাক দেখতে পাচ্ছি, এটা আনলক হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। যাই হোক, আমি বক্স ওপেন করতে লাগে, আর অল্প কিছু পিস হলেই কিন্তু আমরা রঙ্গিলা পাকটা পেয়ে যাবো। যদি রঙ্গিলা পাকের সাথে যদি কখনো কোনো ভাবে যদি স্টিকটা পাইতাম। যাই হোক বন্ধুরা, ডোন্ট মিস দিস ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও। সো বন্ধুরা, একদম স্কিপ করবো না। নিশ্চয়ই খেয়াল করছো রঙ্গিলা পার্ক ওপেন হতে কিন্তু আর অল্প কিছু। ওই দেখো, ওয়াও, রঙ্গিলা পার্ক ওপেন। সিরিয়াসলি বন্ধুরা, সিরিয়াসলি, ও মাই গড। যাই হোক, আমি ওপেন করতে লাগি, দেখা যাক সামনে কি হয়। দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন লেজেন্ডারি স্ট্রাইকার কিন্তু আস্তে আস্তে ওপেন হচ্ছে, সামনে আর কি কি ধামাকা থাকতে পারে। সো বন্ধুরা, ডোন্ট মিস দিস ভিডিও। আমার মনে হয় সোনার থেকেও বেশি কিছু পাবো এর মধ্যে। আমার কাস্টমারটা অনেকদিন যাবো দিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছে, কোনোভাবে একটু ওপেন হোক প্লিজ, প্লিজ একটু ওপেন হোক, প্লিজ একটু ওপেন। ও ও, সিরিয়াসলি, আমি জানিছি তোমরা তাই দেখলে। ও মাই গড, ওয়াও, ভাই সাহেব, এটা আমি কি দেখলাম সিরিয়াসলি। শেষ করো বন্ধুরা, আমি সত্যি মানে কি বলবো। আর একবার ওপেন হওয়া, ওপেন, এই এই ওপেন হয়েছে, আবার হয়েছে। ও মাই গড, সিরিয়াসলি, আছে যাই হোক, ওপেন করি, ওপেন করি। এই আরেকটু আরেকটু পিস লাগবে, আরেকটু আরেকটু, ওপেন হওয়া, ওপেন হওয়া, প্লিজ প্লিজ, ইয়েস 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 ইয়েস, আরেকটু আরেকটু দেখতে পাচ্ছ। আর একবার ওপেন হলে আমার মনে হয় এটা ওপেন হয়ে যাবে। আর একবার আরেকবার এসে কাস্টমার কে এখনই ফোন দিয়ে বলবো যে এই স্ট্রাইকটা ওপেন হতে 5,000 টাকা খরচ হয়েছে। আমি মিনি ক্লিয়ারের কাছে ফোন করেছিলাম, ওরা আমাকে পার্সোনালি দিয়েছিলেন, 5,000 টাকা লাগছে। মশকার করে কথা বলবেন না তো আঙ্কেল। যাই হোক বন্ধুরা, ফান করেছে, প্লিজ কিছু মনে করবেন। আমি সিরিয়াসলি, আমি সত্যি অবাক হয়েছি লুকটা দেখে আছি। যাই হোক, আগে স্ট্রাইকটা দেখে আসি, স্ট্রাইকটা আসলে এসেছে কিনা একটু নিচে নামিয়ে দেখি, স্ট্রাইকটা এসেছে কিনা নিচে নামিয়ে, নিচে নামিয়ে স্লাইড করি আরেকটু আরেকটু আরেকটু, সে উফ কোথায় গেল। ও মাই গড, কি স্ট্রাইকের অফার না এসেও স্ট্রাইকটা সে পেয়ে গেল। একটা বাংলা যে ধামাকাটা আছে সত্যি আমি জানতাম। আমার যেমন প্রিয়, তোমাদের নিশ্চয়ই দিয়ে স্ট্রাইকটা খুবই পছন্দ। যাদের যাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। কারা কারা এই ক্যারেক্টার বান্ডেলটা ওপেন করে তোমরা দিয়ে স্ট্রাইক পেয়েছো বা কি কি পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। এই ক্যারেক্টার বান্ডেল যদি কারো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা ইজিলি কিন্তু এটা কালেক্ট করতে পারবা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। যাই হোক বন্ধু, একটা ম্যাচ খেলে এসে দিয়ে স্ট্রাইকের দিয়ে আসলে লুকটা দেখি। যাই হোক বন্ধু, দেখতেই পাচ্ছো দিয়ে স্ট্রাইকের লুক, মানে কি বলবো, দিয়ে স্ট্রাইক মানে কিন্তু আমার কাছে আগুন। বাট আমি সিরিয়াসলি এখনো বিশ্বাস করতে পারছি না যে কালেক্টার বান্ডেলে দিয়ে স্ট্রাইক আছে এবং সত্যি সেটা আনলক হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই আমি বক্স কয়বার কিনবো? একটা জিনিস ক্লিয়ার বুঝেছি, সেটা হচ্ছে কি এক দুইবার বক্স ওপেন হলে কিন্তু দিয়ে স্ট্রাইক বাদলো, কেন দিয়ে স্ট্রাইক তোমার কখনোই আনলক হবে না, এজন্য কিন্তু ফুল পিস ভরতে হবে। এখন তাহলে তোমার জিজ্ঞেস করতে হয় তাহলে আমি কয়বার কিনবো? এই প্রশ্ন উত্তর আমার কাছে কেন, কারোর কাছেই থাকবে না। গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তুমি দুইবার বক্স ওপেন করেই দিয়ে স্ট্রাইক পেয়ে যাবে। এটার জন্য তোমাদের মোটামুটি বক্স কিনতে হবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইজিলি যোগাযোগ করে তোমরা এই বক্স কালেক্ট করতে পারো। তিনবার কিনে তোমরা বলো, ভাই আমি তো সেই দিয়ে স্ট্রাইক পাইলাম না, কি আপনি বললেন ভিডিওতে কি দেখালেন? ভিডিও তো ভাই ভুয়া।
আগে বলেছি এখনো বলছি দেখো বন্ধু, তোমার কপাল যদি ভালো হয় তাহলে অবশ্যই পাবা, কিন্তু দুই তিনটা বক্স ওপেন করলে তোমরা পাবা, এর জন্য তোমাদের বেশ কিছু বক্স কিনতে হবে। আমার মনে হয় ডিএ স্ট্রিক ফ্যান যারা তারা অবশ্যই দুই তিনটা বক্স না মোটামুটি ভালো অ্যামাউন্টের বক্স তারা কিনেই নিবে। তো বন্ধুরা আর দেরি না, দ্রুতই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর বক্স কালেক্ট করে তোমরা ইজিলি ডিএ স্ট্রিক নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি যদি কি বই আনতে পারছি না কিসের জন্য আনবো কেন আনবো, তোমার ভিডিওতে লাইক করো না, তুমি ভিডিওতে কমেন্ট করো না, তাই তোমাদের উপর অভিমান করে কিন্তু আমি কি বই আনছি। আমার অভিমান দ্রুত দ্রুত লাইক করে দ্রুত কমেন্ট করে দাও, যারা নতুন আছো দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ভারতে উচ্চ থাকো।